নাও ঢালো। এখানে হচ্ছে আলুর মধ্যে হালকা পাতলা একটু মশলা দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদ, একটু টেস্টিং সল্ট আর একটু লবণ। আর কি দিয়েছি? আর কিছু দিইনি, এখন কর্নফ্লাওয়ার দিচ্ছে। এটা হচ্ছে মাহিমার রেসিপি, আমি ট্রাই করতেছি। অনেকগুলো দিয়ে দিল না? লবণ তো তাহলে একটু লাগবে, মিথ্যা আর একটু লবণ নিয়ে আসো তো। লবণ দিছি মোটামুটি, কিন্তু অনেকগুলো আঠাটা হয়ে যাবে, একটু তেল দিয়ে নি তাহলে। তেলের বোতল নিয়ে আসো মিন্থিয়া, আগে দেওয়া উচিত ছিল। খুলো এতটুকু না, রেখে দুই হাতে সাহায্যে। ফ্রেঞ্চ ফ্রাই মতো আমি একটু লম্বা আকারে করে নিচ্ছি, দেখো। আমি আরেকবার বলে দিচ্ছি, আমি হচ্ছে আলু ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি, চার পাঁচটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। সিদ্ধ করে নেওয়ার পরে আমি আলুটা সুন্দর করে মথে নিয়েছি, মথে নেওয়ার পরে আমি আলুর ভিতরে একটু টেস্টিং সল্ট, একটু গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর স্বাদ ম্যাজিক আপনার হাতের পাশে থাকলে একটু স্বাদ ম্যাজিক দিবেন। তো দিয়ে আমি সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়ে ওটার মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, যেন আমার হাতে সাথে না লাগে। আর অনেকগুলো পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনি আলু যতটুকু নিয়েছেন আপনি কর্নফ্লাওয়ারটা আন্দাজ করে নেবেন, যেন আপনি আলুটা ভাজলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই অনেকটা হবে, যেন ভাজলে আর কি না ছুটে যায়। আলুটা তো নর্মালি ছুটে যাবে, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেকগুলো অনেক কুড়মুড়ে হবে আর ছুটবে না। তো অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই অনেক একটু অন্যরকম টেস্ট আসে, বাচ্চারা খুবই পছন্দ করে এই নাস্তাটা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আমি নেক্সট টাইম ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। বাচ্চাদের সাথে সাথে অবশ্যই বড়রাও খুবই পছন্দ করে, আমার তো পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো এটা আমি মাহিমা থেকে শিখেছি, মাহিমা এটা কয়েকদিন ধরে বানাচ্ছে, তো ওর হাতে তো খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকে আমি বানিয়েছি, আলহামদুলিল্লাহ আমার কাছেও খুবই ভালো লেগেছে। আর মোহাম্মদ মিন্থিও অনেকদিন ধরে বলতেছিল যে একটু বানাই দাও মা, বানাই দাও। তো এই জন্য ভাবলাম আজকে বানাই ফেলি, বাসায় যেহেতু ছিলাম। তো আমি একটা কড়াইয়ের ভিতরে তেল গরম দিয়ে দিচ্ছি, তেল গরম দেওয়ার পরে আমি একে একে আর কি সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের এগুলা ভেজে নিব। আমার ছেলে তো এটার নাম দিয়েছে, আপনারা খাওয়ার সময় দেখবেন যে পলিশ কিচেন ফ্রেঞ্চ ফ্রাই নাকি জেনি একটা নাম দিয়েছে। তা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নাম ইউজ করতে পারেন, ফ্রেঞ্চ ফ্রাই টাইপেরই, এটা অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি একে একে আর কি দিয়ে সবগুলো ভেজে নিব। আর কয়েকটা আমি মিন্থিয়ার টিফিনের জন্য উঠাই রেখেছি, কয়েকটা টিফিনের জন্য রেখে দিয়েছি, আর কয়েকটা এখন ওদেরকে ভেজে দিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা তেলের মধ্যে ছাড়ার পরে কিন্তু মানে ফুলকো ফুলকো হয়ে যায়, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কালারটা একদম ব্রাউনি হয়ে আসলে আপনি বুঝবেনই হয়ে গিয়েছে। আর বাচ্চারা তো আলু টাইপের জিনিস খুবই পছন্দ করে, মানে ওরা বুঝতেই পারবে না এটা যে মানে আপনি আলু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছেন না আলু দিয়ে যে এটা সুন্দর করে একটা অন্যরকম একটা রেসিপি ওদের সাথে শেয়ার করতেছেন, ওরা এটা বুঝতেই পারবে না, খেয়ে বাচ্চারা অনেক খুশি হবে। তো কালারটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা ফুলকো ফুলকো হয়েছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মোহাম্মদকে জিজ্ঞেস করলাম যে মোহাম্মদ কেমন লেগেছে, বলো কেমন লেগেছে? ভেরি নাইস। মিন্থিয়া কেমন লেগেছে? ভেরি নাইস। আমার ছেলের থেকে শুনে আমার মেয়ে বলতেছে ভেরি নাইস। একাই সব খেয়ে ফেল, বাপি দিবা না? কেন? এর মধ্যে কি কি দিয়েছি বলো তো? ফার্স্টে আলু সিদ্ধ নিয়েছি, আলু সিদ্ধর ভিতরে লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, একটু কাবাব মশলা দিয়েছি, একটু টেস্টিং সল্ট দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, দেখো কি হয়েছে আমি দেখাচ্ছি।
শব্দ পাচ্ছেন নাকি আমি জানি না, দেখেছেন যখন খেতে বসে যখন পছন্দের খাবার পায় তখন নিমিষে শেষ। মিন্টু, মিন্টু,